উত্তর ভারত ট্যুরের একের পর এক ভিডিও আসছে, আর আপনাদের কাছে সেই সমস্ত ভিডিও পরপর তুলে ধরছি। আজকের অষ্টম এপিসোডে আপনাদের কাছে থাকছে মন্দির, পাহাড়, নদী, জঙ্গলকে সঙ্গে নিয়ে চিত্রকূট ভ্রমণ। আর এই সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলি রাম সীতার বনবাসের কাহিনীর সঙ্গে জুড়ে রয়েছে। রয়েছে বনবাসকালে সীতার রান্নাঘর, রামচন্দ্রের তীরের আঘাতে কাকের এক চোখ অন্ধের কাহিনী প্রভৃতি। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের এই চিত্রকূট ভ্রমণের জন্য আমরা একটি টাটা সুমো বুক করেছিলাম, আর আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 250 টাকা করে। আর টাটা সুমোতে করে আমরা একটি পাহাড়ে উঠছিলাম, আর ওই পাহাড়েই রয়েছে সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলি। 20 মিনিটে আমরা একেবারে পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছি। আর দেখো এখানে কত গাড়ি রয়েছে। এই জায়গাতে আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। আমরা পাহাড়ের অনেকটাই ওপরে উঠে এসেছি, আর এখান থেকে নিচের গ্রামটিকে দেখতে খুব সুন্দর লাগছে। এখানে দেখার বলতে এখানে রয়েছে সীতার রান্নাঘর, রামকুণ্ডু, হনুমান কুণ্ডু প্রভৃতি। আমরা প্রথমে চলেছি হনুমানজির মন্দিরে, আর এখানে বেশ কিছু সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। সঙ্গে যদি বয়স্করা থাকেন তাহলে এই ট্যুরিস্ট প্লেসটিকে স্কিপ করবেন। এছাড়াও এই জায়গাটিতে রোপওয়েতেও আসা যায়। ওই যে রয়েছে রোপওয়ের লাইন, আর রোপওয়েতে আসতে গেলে জনপ্রতি খরচ পড়বে 250 টাকা করে। আর এই রোপওয়ে কাউন্টারের পাশেই রয়েছে হনুমানজির মন্দির। হনুমান জি নে লঙ্কা কো জলায়া থা, লঙ্কা জলানে কি ইনকো জ্বালা রহতি থি, উসি কি শান্তি কে লিয়ে ভগবান রাম জব অযোধ্যা ধাম সে হনুমান জি কো লা করকে চিত্রকূট ধাম এ শঙ্করসনগিরি পর্বত পে হনুমান জি কো স্থান দিয়া, উসি সময় ভগবান নে ইহা বাণ মার কে ধারা দিয়া, জো নিরন্তর সেবা করতি, না বরসাত মে গঙ্গা মাইয়া বড়তি, না গরমি মে ঘটতি। ভগবান নে জিস সময় ইনকো স্থান ধারা দিয়া, উস সময় ইনকি 5 চিজ সে মর্যাদা বনায়া, কলিযুগ মে ভক্ত আয়েঙ্গে করেঙ্গে কল্যাণ হোগা। पहली पूजा तेल सिंदूर जिससे मालिश होता है हनुमान जी का, एक झंडा, एक लंगोटा 2.5 मीटर का, देसी घी का रोट, चना, गुड़, फल, भक्तों को जानकारी होती है स्वतः सामान लाते हैं, पूजा कराते हैं। माता जानकी ने इनको अशोक वाटिका में अजर और अमर का वरदान दिया, सुंदरकांड पढ़ते उसमें चौपाई आती है, अजर अमर गुण निश्चित हूँ, करहूँ बहुत रघुनायक छूँ, ऐसा आशीर्वाद दिया। जब हनुमान जी को ज्ञात हुआ तो हनुमान जी ने हाथ जोड़ करके कहा, मेरे स्वामी होकर कुछ देना चाहते हैं तो मैंने रावण की लंका जलाई है, वो लंका जलाने की तपन आज भी शरीर के अंदर रहती है, शांत नहीं रहती। बोलिए हनुमान धारा महाराज की जय। এখানে রয়েছে মাতা সীতার রান্নাঘর। রাম সীতার বনবাসকালে এই জায়গাতে মাতা সীতা রান্না করতেন, আর এখানে সেই রান্নাঘর এখনও রয়েছে, এবং রয়েছে সীতা মাতার একটি মন্দির। আমার পেছনে রয়েছে সীতা মাতার মন্দির, এবং সীতা মাতার রান্নাঘরের বাইরে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। সিঙ্গারা 2 পিস 15 রুপিয়া, এ 15 রুপিয়া, এ 20 রুপিয়া, 100, আর এখানে আবরি আছে 20 টাকা। আমরা রয়েছি এখন পাহাড়ের একদম ওপরে পাহাড়ের ছাদে, আর এই জায়গাতে রয়েছে রামকুণ্ডু। আর এই রামকুণ্ডুতে সারা বছর একই রকম জল থাকে, আর এই জায়গাতে মাটি নেই বললেই চলে, এখানে পুরোটাই পাথর রয়েছে। এরপর আমরা পাহাড়ের গ্রাম্য রাস্তা ধরে পাহাড়ের নিচের দিকে ফিরে চলেছি। ভাবতেও অবাক লাগে এত উঁচু পাহাড়ের ওপরেও এই রকম ঘরবাড়ি রয়েছে।
আমার পাশেই রয়েছে রামঘাট, আর এখান থেকে মোট 6টা মন্দিরে যাওয়া যায়। এই রকম নৌকো রয়েছে যাওয়ার জন্য, আর নৌকোতে জনপ্রতি ভাড়া পড়ে 100 থেকে 120 টাকার মতো, আর সময় লাগবে মিনিট 15। আর এখানে মোট 6টা মন্দির রয়েছে। এই ইউপিতে রয়েছে 3টে, আর এমপিতে রয়েছে 3টে মন্দির, মোট 6টা মন্দির রয়েছে। আর এই 6টা মন্দির দর্শনের জন্য এরকম নৌকো ভাড়া করতে হবে, আর এই নৌকাতে 10 জন করে যাবে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রয়াগরাজের গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে এবং বারাণসীর বিভিন্ন ঘাটে এই রকম নৌকাতে করে গিয়েছিলাম, তাই আজকে আর এই নৌকাতে ভ্রমণ করলাম না। चरण जो छीते जाना जी गाय माता के। यहाँ पे भगवान राम जी माता सीता का श्रृंगार किए थे, गहने हार गजरा बना के, इंद्र का पुत्र जैन कौवा का रूप रख के माता सीता के चरण में चोंच मारा था। हाँ। फिर भगवान राम जी एक तिनके का बाण छोड़ देते हैं। हाँ। सारे लोग जाता है, कोई रक्षा नहीं कर पाता। हाँ। फिर जब भगवान राम जी के पास आता है, शरण में माफी मांगता है। हाँ। जब भगवान राम जी एक आँख फोड़ देते हैं, जब से सारे कौवा एक आँख के होते हैं। ये कंदमूल फल है जो भगवान राम जी 11 साल वनवास काल में खाए थे, यहाँ का मुख्य प्रसाद है। और ये माँ मंदाकिनी है। मंदाकिनी? हाँ, माँ मंदाकिनी है। আমার সামনে যেই নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মন্দাকিনী নদী। আর এখানে সীতা মাতা স্নান করছিলেন, আর তখন একটি কাক তার শরীরে ঠোকরে দিয়েছিল, সেই ঘা ঠিকই হচ্ছিল না, তাই জন্য রামচন্দ্র তীর ছুঁড়েছিল কাকের চোখে, আর সেই থেকেই কাকের একটা চোখ অন্ধ রয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি মন্দির রয়েছে, সেখানে সকলে পূজা দিচ্ছেন। আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী ট্যুরিস্ট প্লেস চিত্রকূট পাহাড় ও লক্ষ্মণ ধামে। আর এখানে একটি মন্দির রয়েছে, আর এখানে একটি পাহাড় রয়েছে, আর সেই পাহাড়কে কেন্দ্র করে একটি রাস্তা রয়েছে, যার দূরত্ব মোটামুটি 5 কিলোমিটারের মতো, আর সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এই দিক দিয়ে যাওয়া রাস্তা, আর সম্পূর্ণ পাহাড়টিকে পরিক্রমা করে এই দিক দিয়ে ফেরার রাস্তা। এই পাহাড়ে ওঠার সময় অনেক বানর দেখতে পাবেন, আর বানরদের খাওয়ানোর জন্য এখানে কলার দোকান রয়েছে। এই তো ছিল আজকে চিত্রকূট ভ্রমণের বিস্তারিত ভিডিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।